আইএসআইএর পথে মানিক ভট্টাচার্য সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তারপরে আজই তাকে কোর্টে পেশ করা হবে। রাতভর সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় মানিক ভট্টাচার্যকে, অবশেষে গ্রেফতার করা হয়েছে তাকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন, আমি পিঙ্কির কাছে চলে যাব। পিঙ্কি, মানিক ভট্টাচার্যকে নিয়ে এই মুহূর্তে ঝোকা আইএসআইএর পথে, ঠিক কোথায় রয়েছে তার গাড়ি? দেখো, এই মুহূর্তে আলিপুর চত্বরে রয়েছেন মানিক ভট্টাচার্যের যে গাড়ি, যে গাড়িতে করে ইডি আধিকারিকরা তাকে নিয়ে যাচ্ছেন ইএসআই হাসপাতালে, জোকা ইএসআই হাসপাতালে, এবং তাকে সেখানে মেডিকেল পরীক্ষা করানোর পর, তার শারীরিক চিকিৎসা করানোর পর তাকে নিয়ে আসা হবে ব্যাংকশাল কোর্টে। এবং অবশ্যই তুমি জানো, ব্যাংকশাল কোর্টে আজকে কিন্তু ইডি হেফাজতে চাইবে মানিক ভট্টাচার্যকে। তার কারণ, তারা চাইছেন আরও জেরা করতে, আরও তথ্যবার করতে। ইতিমধ্যেই তুমি জানো, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে চার্জশিটের নাম রয়েছে মানিক ভট্টাচার্যের, এবং একই সঙ্গে এটাও লেখা হয়েছে চার্জশিটে যে মানিক ভট্টাচার্য কিন্তু শিক্ষক দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত, এবং এই প্রত্যেকটা তথ্য পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ছিল। এখান থেকেই প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে কি আরও আরও অনেক গভীরে তদন্ত এগোচ্ছে, এবং 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 অবশ্যই 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 আজকের আজকের মানিক ভট্টাচার্যকে কোর্টে তোলার পর সেখান থেকে কতদিনের হেফাজত আবেদন করে সেটা যেমন আমাদের নজরে থাকবে, তার পাশাপাশি আরও কি কি তথ্য উঠে আসে সেটা নজরে থাকবে। তুমি জানো, ওএমআর শিট যে 2014 সালে সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। রাতভর সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ, অবশেষে গ্রেপ্তার করা হয়েছে মানিক ভট্টাচার্যকে, এবং যেমনটা জানা যাচ্ছে তদন্তে সহযোগিতা না করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তনু বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। মানিক ভট্টাচার্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তে সহযোগিতা না করার জন্যই গ্রেপ্তার করা হয়েছে তাকে। হ্যাঁ, বিচারাধীন বিষয় বা তদন্তের বিষয়ে কিছু বলবো না, কিন্তু এটা নিশ্চিত করে বলবো যে আমরা জানি ইডির কনভিকশন রেট মাত্র 0.46%, এবং আমরা দেখেছি বিগত কিছু বছরে ইডি সিবিআই এর ব্যবহার 365% বেড়েছে আমাদের দেশে, যার 95% হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে, এবং সেই বিরোধী দলগুলোর শীর্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং আমরা দেখেছি 21 জুলাইয়ের পর থেকে বেছে বেছে 11 জন তৃণমূল কংগ্রেস নেতানেত্রীর বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তকে ত্বরান্বিত করা হয়েছে। আমরা চাইব তদন্ত দ্রুততার সাথে সম্পূর্ণ হোক, পাশাপাশি আমরা চাইব ইডি সিবিআই কাছে বিজেপির যে সমস্ত নেতাদের নামে অভিযোগ আছে, যাদের সিবিআই এফআইআর এ নাম আছে, তাদের বিরুদ্ধেও সমান তৎপরতায় তারা তদন্ত করুক। একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, আপনাকে ধন্যবাদ। এবং যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, রাতভর সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ, অবশেষে গ্রেপ্তার করা হয়েছে মানিক ভট্টাচার্যকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী, সরাসরি রয়েছেন। পিঙ্কি, যেমনটা জানা যাচ্ছে যে এই যে রাতভর মানিক ভট্টাচার্যের কাছে যে সমস্ত বিষয়গুলো ইডি আধিকারিকরা তারা জানতে চেয়েছিলেন, সেই সমস্ত তদন্তে সহযোগিতা করেননি মানিক। পিঙ্কি, শুনতে পাচ্ছ আমার কথা? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এসএসসি দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে রাতভর জিজ্ঞাসাবাদের পর একাধিক অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? এটা তো খুব স্বাভাবিক ছিল, মানিক ভট্টাচার্য সহ এই সমস্ত নিয়োগকর্তা যারা নিয়োগের দায়িত্বে ছিলেন এবং যারা সমস্ত নিয়োগ অন্যায় ভাবে করেছেন টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা সত্য কথা বলছেন না আসল কথা বলছেন না, সভাপতি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তদন্তে সাথে এটা প্রয়োজন। খুব সঠিক কাজ করেছেন ইনি, এবং আশা করবো তদন্তের গতি আরো বৃদ্ধি পাবে। একেবারেই একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনাকে।